কচ্ছপ পাচারকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বনদফতরের কর্মীরা বৃহস্পতিবার সকালে বারাসাতের একটি বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় দুজনকে উদ্ধার করা হয়েছে বিলুপ্ত প্রজাতির প্রায় সাতষট্টিটি কচ্ছপ গোপন সূত্রে খবর পেয়ে দুই কচ্ছপ পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের নাম গৌর প্রামাণিক ও সঞ্জয় বৃহস্পতিবার সকালে বারাসাতের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বনদপ্তরের কর্মীরা জানা গেছে আধিকারিকদের কাছে খবর আসে ওড়িশা থেকে কচ্ছপ বোঝাই একটি গাড়ি আসছে গৌর প্রামাণিকের বাড়িতে সেই মতো হানাদায় আধিকারিকেরা উদ্ধার হয় সাতষট্টিটি বিরল প্রজাতির কচ্ছপ কিছুদিন আগেও একটি সিংহ শাবক ও দুটি লেঙুর উদ্ধার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বনদপ্তরের আধিকারিকেরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত